মুখ্যমন্ত্রীর বাসগৃহত উপস্থিত সুরেশ বৰা। সুরেশ বৰার লগত আছে বৰহমপুৰৰ বিধায়ক জিতু গোস্বামী আৰু আজি বিজেপি যোগদান কৰিব সুরেশ বৰাই। শুকুরবারে কংগ্রেসৰ পৰা পদত্যাগ কৰিছিল সুরেশ বৰাই আৰু নগাঁও জিলাৰ কংগ্রেসৰ সভাপতি আছিল সুরেশ বৰা। দলীয় সংঘাতৰ বাবে কংগ্রেস ত্যাগ সুরেশ বৰাৰ আৰু ৰাজ্যিক যুব কংগ্রেসৰ কার্যকরী সভাপতিরও দল ত্যাগ কৰিছে, দল ত্যাগ কৰিছে বুলি জানিব পৰা গৈছে। আৰু কার্যকরী সভাপতি পৰিতোষ ৰয়ো সুরেশ বৰাৰ লগতে যোগ দিব বিজেপিত। অতিকৈ গুরুত্বপূর্ণ খবর এটা জানাইছো, পুনৰ কংগ্রেসে এতিয়া কংগ্রেস ত্যাগ কৰি বিজেপিত যোগদান দিয়াৰ এক খবর আহি পৰিছে। আৰু ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর বাসগৃহত উপস্থিত হৈছে সুরেশ বৰা। সুরেশ বৰাৰ লগত আছে বৰহমপুৰৰ বিধায়ক জিতু গোস্বামীও আৰু আজি বিজেপিত যোগদান কৰিব সুরেশ বৰাই। শুকুরবারে কংগ্রেসৰ পৰা পদত্যাগ কৰিছিল সুরেশ বৰাই। আৰু আমি পুনপটীয়া সম্প্রচার যাম লক্ষ্যজিত আছে। লক্ষ্য, আপোনাৰ ওচৰলৈ আহিছো। যেহেতু ইতিমধ্যে সুরেশ বৰা গৈ মুখ্যমন্ত্রীর বাসগৃহত উপস্থিত হৈছে আৰু আজি খবৰ আহি পৰিছে তেওঁ বিজেপিত আনুষ্ঠানিকভাৱে যোগদান কৰিব, সবিশেষ আপোনাৰ পৰা জানিব বিচাৰিম। নিশ্চয়কৈ চন্দনা, আপুনি ইতিমধ্যে উল্লেখ কৰিছে যে কংগ্ৰেছৰ যি জিলা সভাপতি সুরেশ বৰা, আৰু সেই সুরেশ বৰাই দীর্ঘদিনে আজি কংগ্রেছ দল লগত তেওঁ ওতপ্রোতভাবে জড়িত হৈ আছিল। আৰু শেহতীয়াকে তেওঁ চাব যায় যে শেহতীয়াকে যে বৰহমপুৰ সমষ্টিৰ পৰা তেওঁ প্রতিদ্বন্দ্বিতা কৰিছিল। আৰু জিতু গোস্বামী, যি বৰ্তমানৰ যি বিজেপিৰ বিধায়ক জিতু গোস্বামী, সেই জিতু গোস্বামীক তেওঁক যদিও তেওঁৰ বিৰুদ্ধে প্ৰতিদ্বন্দ্বিতা কৰিছিলে কিন্তু 700 ভোটতহে তেওঁ পৰাস্ত হৈছিলে। আৰু সেইগৰাকী কংগ্ৰেছৰ যি আচলতে জিলা কংগ্ৰেছৰ সভাপতি, নগাঁও জিলা কংগ্ৰেছৰ সভাপতি, সেইগৰাকী আহি মুখ্যমন্ত্ৰীৰ বাসগৃহত ইতিমধ্যে উপস্থিত হৈছে। আৰু তাৰ সমান্তৰালভাৱে এন এছ ইউ আৰ যি কাৰ্যকৰী সভাপতি পৰিতোষ ৰয় আছে, পৰিতোষ ৰয়ো ইতিমধ্যে আহি উপস্থিত হৈছে। আৰু জিতু গোস্বামী নিজেই সংগ দিছে আৰু কিছু সময় পিছতেই তেওঁ ইয়াত হয়তো সম্বোধন কৰিব, সংবাদ যি সংবাদ মাধ্যমক তেওঁ সম্বোধন কৰিব। আৰু কেনেধৰণৰ কি আচলতে প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰে আমি তালৈ বাট চাব লাগিব, কাৰণ যি কংগ্ৰেছৰ যি আচলতে এনেধৰণৰ ভিতৰচোৰাত এক ধৰণৰ যি এটা অন্তঃকণ্ডলৰ সৃষ্টি হৈছে বা অন্তঃকণ্ডলৰ বাবেই এনেধৰণৰ যি দল ত্যাগ কৰিছে আৰু তাৰ বাবে এনেধৰণৰ ইজনৰ পিছত আন এজনকৈ যি নেতাৰ যি কংগ্ৰেছ দল ত্যাগ, সেই কংগ্ৰেছ দল ত্যাগে কিন্তু অনাগত যি লোকসভাৰ সময়, এই লোকসভাৰ নিৰ্বাচনৰ সময়ছোৱাত যথেষ্ট প্ৰভাৱ পেলাব। আৰু মই সেই দৃশ্য যদি সম্ভৱ হয় আমি কিছু আগুৱাই যোৱাৰ চেষ্টা কৰিম, আৰু আগুৱাই গৈ আমি কিছু দৃশ্য দেখুৱাৰ চেষ্টা কৰিম মুখ্যমন্ত্ৰীৰ যে চৰকাৰী বাসগৃহ কিছু সময় পূৰ্বেই আচলতে সুরেশ বৰা উপস্থিত হৈছে। আৰু বৰহমপুৰ সমষ্টিৰ বিধায়কগৰাকীয়ে সুরেশ বৰাক সংগ দিছে আৰু সংগ দিয়া পৰিলক্ষিত হৈছিল। আমি আনফালে যদি এটা ভিজুৱেলছ দেখুৱাই থ'ব পাৰোঁ, গতিকে সেই ভিজুৱেলছ দেখিলে আপুনি গম পাব যে পুৱাৰ ভাগত এনেধৰণৰ মুখ্যমন্ত্ৰীৰ বাসগৃহত আহি উপস্থিত হৈছে সুরেশ বৰা। তাক লগতে আপুনি যদি চাব যায় যে সেই ভিজুৱেলছটো দেখিব পোৱা গৈছে যে ইজনৰ পিছত আন এজন যি নেতাৰ এতিয়া কংগ্ৰেছ দল ত্যাগ কৰিছে, আৰু কংগ্ৰেছ ত্যাগৰ পিছতেই এনেধৰণৰ প্ৰতিক্ৰিয়া দেখিব পোৱা গৈছে, বিভিন্ন কংগ্ৰেছ কৰ্মীৰ মাজত প্ৰতিক্ৰিয়া দেখিব পাইছে। আৰু মন্ত্ৰী কালি পীযুষ হাজৰিকাই এটা কথা উল্লেখ কৰিছে যে ভাল মানুহ আচলতে কংগ্ৰেছত কাম কৰিব নোৱাৰে বুলি তেওঁ এটা প্ৰশ্ন উত্থাপন কৰিছে যে ভাল মানুহে কংগ্ৰেছত থাকিব নোৱাৰে, কংগ্ৰেছ ত্যাগ কৰিছে, এনেধৰণৰ এটা প্ৰশ্ন উত্থাপন হৈছে। গতিকে এনেধৰণৰ প্ৰশ্নৰ অৱতাৰণা হৈছে। কিন্তু কালিৰ সময়ছোৱাত যদি আপুনি চাব যায় প্ৰদ্যুৎ বৰদলৈ, সাংসদ প্ৰদ্যুৎ বৰদলৈ এটা কথা উল্লেখ কৰিছিলে যে এনেধৰণৰ কোনো কথা নাই, এয়া সংবাদ মাধ্যমৰহে এনেধৰণৰ অপপ্ৰচাৰ বুলি তেওঁ কৈছিলে প্ৰদ্যুৎ বৰদলৈ। গতিকে এই ক্ষেত্ৰত যদি চাব যায় যে তেওঁলোকৰ দলৰ ভিতৰতে যি নেতাৰ মাজত যেনেধৰণৰ এটা কথা আলোচনা হ'ব লাগে বা তেওঁলোকৰ মাজত যেনেধৰণৰ এটা এটা পৰিৱেশ হ'ব লাগে, সেই পৰিৱেশটো যে কংগ্ৰেছত নাই, এই এনেধৰণৰ কথা কিছুমানে কিন্তু সেয়া একেবাৰে স্পষ্ট কৰি দিছে। আৰু দলৰ যি আচলতে মজিয়াত যেনেধৰণৰ বিসম্বাদ হওক বা বিভিন্ন ধৰণৰ যি খাম খেয়ালি হওক বা বিভিন্ন সময়ছোৱাত আমি দেখিব পোৱা যায় যে পূৰ্বেও যি আচলতে এনেধৰণৰ বহু ভিতৰত এটা লবিকেন্দ্ৰিক যি ৰাজনীতি, সেই লবিকেন্দ্ৰিক ৰাজনীতিয়ে কিন্তু কংগ্ৰেছৰ ভিতৰচোৰাত যথেষ্ট প্ৰভাৱ পেলাইছে। আৰু পূৰ্বৰ পৰা যেনেধৰণৰ বহুকেইটা লবি আছে বুলি কংগ্ৰেছত বহুবাৰ অভিযোগ উত্থাপন হৈছে, আৰু সেই অভিযোগ নৎসাত যিমানেই নকৰক কিয়
কংগ্রেসের এনে ধরনের যখন এনে নেতার আসলে লবি আর সেই লবিতে আসলে থাকিব নিবিচারে বহুতে আর তারপরাই কংগ্রেস দল ত্যাগ করে বিজেপিত যোগদানের যে জোয়ার উঠিছে আর সেই জোয়ার অব্যাহত থাকিব বলেও কাজে পীযুষ হাজরিকায় মন্তব্য করেছিল। গতি আমি অপেক্ষা করব দিনের 11 বজাত আজি বিজেপির যিক বিজেপির কার্যালয় আছে তাতে গই সুরেশ বরা উপস্থিত হব আর সুরেশ বরার লগত আসলে কোন কোন আসলে নেতাকর্মী থাকিব বা যোগদান কার্যসূচীত সুরেশ বরার সাথে কোন কোন নেতাকর্মী থাকিব গতি তাক ল জল্পনা কল্পনা এতিয়াও কিন্তু অব্যাহত আছে। গতি সুরেশ বরা অকলে অহা নাই, সুরেশ বরার লগত আর একটা বিশাল একটা টিম এটা আহিব। গতি সেই টিমটোত অন্তর্ভুক্ত আসলে কোন কোন হব ব্রহ্মপুর সমষ্টিরপর যেহেতু শেহতীয়া আপনি যদি চাব যায় যে সুরেশ বরার আসলে যে এই এটা এটা আসলে একটা পরিসর বা আসলে পরিচয়ের জড়িয়ে কংগ্রেসে যে ধরনের একটা স্থান লাভ করে থাকে গতি সেই ক্ষেত্র কিন্তু যথেষ্ট প্রভাব পড়ব আর প্রভাব নপরাত নহয় যেহেতু লোকসভা নির্বাচন সমাগত আর এই লোকসভা নির্বাচনের সময় কংগ্রেসের ভিতর চড়াত যদি এনে ধরনের অন্তঃকণ্ডল হয়ে থাকে গতি সেই অন্তঃকণ্ডলে কিন্তু এটা সময়ত যে কংগ্রেসের ভিতর চড়ার এনে ধরনের অন্তঃকণ্ডলে কংগ্রেসের যে ভিতর চড়ার এনে ধরনের অন্তঃকণ্ডলে জ্বলি জ্বলি দহি এই জুয়ে দহিব আর তার লগতে দেখিও পাওয়া যায় যে বিভিন্ন সময়ত বিভিন্ন কংগ্রেস নেতাকর্মী যে আসলে বিভিন্ন এনে ধরনের অভিযোগ উত্থাপন হয় যে ভিতর চড়াত কংগ্রেসের আসলে বহু লবিকেন্দ্রিক রাজনীতি চলে আর গতি এই লবিকেন্দ্রিক রাজনীতির অবসান যে এদিন হব কংগ্রেসের গতি সেয়া নিশ্চিত হয়েছে। হয় লক্ষ্য, এই মুহূর্তে আপনার ধন্যবাদ জ্ঞাপন করছো। আমি পরবর্তী সময়ত আকো অধিক তথ্য জানিবলে আপনার সহিত আকো সংযোগ স্থাপন করিম। আর শেহতীয়া খবর জানাইছো, পুনের কংগ্রেসের নেতায় কংগ্রেস ত্যাগ করে বিজেপিত যোগদান দিয়ার এয়া পরিকল্পনা করেছে আর ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর বাসগৃহত পুয়ার ভাগুতে উপস্থিত হয়েছে নগাঁও জেলা কংগ্রেসের সভাপতি যেহেতু পূর্বতে আছিল সুরেশ বরা ইতিমধ্যে উপস্থিত হয়েছে। আর দেখবলে পাওয়া গেছিল শুক্রবারের দিন কিন্তু সুরেশ বরার ঘর উপস্থিত হয়েছিল প্রদ্যুৎ বরদলৈ উপস্থিত হয়েছিল আর কিন্তু প্রদ্যুৎ বরদলৈ এক কথা এনেদরে প্রকাশ করেছিল যে বিজেপিত যোগদান নকরে বলে এনেদরে মন্তব্য আগবা দেখবলে পাওয়া গেছিল। সেই মন্তব্যটা আগতে দর্শক শুনায় লোক বিচার মিছা কথা, এইমাত্র মানে কথা পাতি আছো তেনা পদত্যাগ করা নাই, পদত্যাগর কোনো ধরনের হেও করা নাই, মানে কথা পাতি আছো মোট বন্ধু মানুষ আমার নেতা নগাঁও জেলা একটা ইমান ঐতিহ্যপূর্ণ এই অনুষ্ঠান নগাঁও জেলা কংগ্রেস কমিটি উলামুলা কথা নহয় তার গুড়ি ধরুতা আর মোট বন্ধু মানুষ গতি মানে ঘরলে আসছিল সুখ দুঃখের কথা পাতি শাক ভাত খাওয়ার কথা পাতি ঘরের এইমাত্র মানে ওলাই আছো পদত্যাগ করা নাই খবরবিল উড়াবড়ি ভূপেন বরা আমার ভূপেন বরা হল ভূপেন বরা ডাঙরিয়া আমার হল সভাপতি সভাপতি মাতি সবকে মাতি মোকো মাতি তলব করবা মানে জানান মানে সুধিল কেছে মানে পদত্যাগ করা নাই কিন্তু সভাপতিয়ে মাতিছে আর সভাপতির সেই এক্তিয়ার আছে আমার স্টেটের সভাপতি জেলার সভাপতিক মাতিছে তাত কবল কিটো আছে যাব অমূলক মানে কোনবা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কথা হেই করে সুরেশ বরা ডাঙরিয়া আমার নগাঁও ঐতিহ্যপূর্ণ মানে আপনার একটা কথা কোথ মহাত্মা গান্ধী ডাঙরিয়ায় মহাত্মা গান্ধী আমার নেতা 1921 চনত আহি নগাঁওর আমুলাপতিত থাকি এই নগাঁও জেলা কংগ্রেস কমিটি প্রতিষ্ঠা করেছিল 1921 চনত গতি এইখানের সমান নগাঁও জেলা কংগ্রেসের নিচিনা এখন ঐতিহ্যপণ্ডিত ঐতিহাসিক জেলা কমিটির তখন সভাপতি আর এই সভাপতি পদত সুরেশ বরা ডাঙরিয়া থাকিব আর তখেতে আমাক নেতৃত্ব দি পেলাই আমার দলটুক আগুয়াই লৈ যাব। আর এয়া আসলে শুক্রবারে সুরেশ বরার ঘর উপস্থিত হওয়ার পাশতেই
প্রদ্যুৎ বৰদলৈৰ এয়া মন্তব্য আছিল আৰু প্রদ্যুৎ বৰদলৈ একথা স্পষ্টভাৱে সংবাদ মাধ্যমৰ সন্মুখত কৈছিল যে সুৰেশ বৰাই কংগ্ৰেছ ত্যাগ নকৰে বিজেপিত যোগদান কৰাৰ তেওঁ কোনো ধৰণৰ পৰিকল্পনা এক প্ৰকাৰ তেনে ধৰণৰ মন্তব্য আগবঢ়া দেখিবলৈ পোৱা গৈছিল কিন্তু প্রদ্যুৎ বৰদলৈ সেই মন্তব্য নস্যাত কৰি বা তেওঁ যি সংবাদ মাধ্যমৰ আগত এই কথা প্ৰকাশ কৰিছিল সেই কথা নস্যাত কৰি এটা দেখিবলৈ পোৱা গৈছে ৰাতিপুৱাৰ ভাগতে সাত বজাৰ পাছতে দেখিবলৈ পোৱা গৈছে মুখ্যমন্ত্ৰীৰ বাসগৃহত আহি সুৰেশ বৰা উপস্থিত হোৱা দেখিবলৈ পোৱা গৈছে আৰু সুৰেশ বৰাৰ লগত সংগ দিছে ব্ৰহ্মপুৰৰ বিধায়ক জিতু গোস্বামীও উপস্থিত আছে বুলি জানিব পৰা গৈছে আৰু আজি তেওঁ সুৰেশ বৰা বিজেপিত যোগদান কৰিব নির্বাচন আহি আছে আর নির্বাচনের পূর্বে এটা দেখবলে পাওয়া গেছে কংগ্রেসের এটা ভেটি খহি পড়া দেখবলে পাওয়া গেছে কেন বহু কেগড়ি কংগ্রেস নেতা ইতিমধ্যে কংগ্রেস দল ত্যাগ করা দেখবলে পাওয়া গেছে বিগত সময় দেখবলে পাওয়া গেছিল আর বহু কেগড়ি কংগ্রেস নেতাই বিজেপিত যোগদান করার খবর আমি প্রতিটি খবর আমি দর্শকসকলক জানাইছিল আর শেহতীয়া আজির দিনটোর খবর সুরেশ বরাই ইতিমধ্যে বিজেপিত যোগদান করব আর যার বাবে পুয়ার ভাগতেই মুখ্যমন্ত্রীর বাসগৃহত উপস্থিত হয়েছে আর শুক্রবারে কংগ্রেসের পদত্যাগ করেছিল সুরেশ বরাই নগাঁও জেলা কংগ্রেসের সভাপতি আছিল সুরেশ বরা আর আমি পীযুষ হাজরিকায় এই সন্দর্ভত মন্তব্য আগবাইছিল সেই মন্তব্য আগবাইছো মানে এতালেক শুনেছোহে মানে বিশেষ নজানো কারণ মানে টোরত আসিল আপার আসামর নর্থ বেঙ্কত মানে চারিদিন ধরে বাহরপাতি আসিল তাতে মোট মিটিং আসে মানে ইমান ডিটেলস নজানো আজি রাতেলক হয়তো ক্লিয়ার হম অল্প এতালেক মূর হওয়া নাই মানে নজানো রাতেলক ক্লিয়ার হম যাক যদি সুরেশ বরা ডাঙরিয়া যদি কংগ্রেস দল ত্যাগ করেছে কংগ্রেস দলের কারণে তো ডর আঘাত বলে মানে ভাবো কিন্তু কংগ্রেস দলের এটো বহু ডর ঘটনাও নয় মানে নহবল ঘটনাও নয় ভাল মানুহে আর যখনকে ভাল পায় ভারতক ভাল পায় ভাল পায় লাহে লাহে যিকজনও আছে কংগ্রেস ত্যাগ করবই গতি এই বহুত একটা ডর ঘটনা নহয় যে সুরেশ বরা ডাঙরিয়ায় কংগ্রেস ত্যাগ করেছে এই এটা কোনোবা আগত কোনোবা পাছতহে আমি যেনিবা আগত আহিল ওই সুরেশ বরা ডাঙরিয়া যদি আহে মানে নজানো এতালেক ক্লিয়ার নয় তো কিছুমান পিছত আহিল ডিফারেন্স একো নাই ভাল মানুহে কংগ্রেসের কাম করবলে বর্তমান অসুবিধা পায়